বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অনেকদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। তার নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা একের পর এক সাফল্য পাচ্ছেনই। মাঠের নেতৃত্বের পাশাপাশি জ্যোতির সুমধুর গানের কণ্ঠস্বরের কথা তো অনেকেরই জানা। এবার বাংলাদেশ নারী দলের অধিনায়ক জানালেন তার পছন্দের নায়কের নাম। বিনোদন জগতের নায়ক নায়িকাদের প্রায়শই তাদের পছন্দের খেলোয়াড়ের নাম বলতে শোনা যায়। ক্রিকেটার ফুটবলাররাই বা বাদ থাকবেন কেন, তেমনি বাংলাদেশের নারী ক্রিকেটারদের এক আড্ডায় উঠে এসেছে শাকিব খান, জায়েদ খান সহ দেশের তারকা অভিনেতাদের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 22 মার্চ 9টায় তাদের ফেসবুক পেজে এক ভিডিও পোস্ট করেছে। সেখানে জ্যোতি, নাহিদা, শবনম, রাবেয়া, আড্ডার ছলে বাংলাদেশের এই চার নারী ক্রিকেটারকে দেখা যায় র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে। ভিডিওর শুরুতেই নাহিদা জ্যোতির কাছে জানতে চায় তার পছন্দের অভিনেতাকে। জ্যোতির কাছ থেকে উত্তর আসে শাকিব খান। জ্যোতির ভাষায় শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান। নাহিদাকেও একই ধরনের প্রশ্ন করে জ্যোতি। সেখানে উঠে আসে আলোচিত অভিনেতা জায়েদ খানের নাম। নাহিদা ও জ্যোতি আড্ডায় ক্রিকেটীয় বিষয় নিয়েও কথা বলেন। নাহিদা প্রশ্ন করেন জ্যোতিকে ক্যারিয়ারের শেষে কোন রেকর্ড নিজের নামে করে নিতে চান। জ্যোতি তখন বলেন, অধিনায়ক হিসেবে একটা বিশ্বকাপ জিততে চাই। বাংলাদেশের হয়ে শিরোপা জয়ের কথা বলতেই আশাবাদ ব্যক্ত করেন নাহিদাও।